फातिमा का लाल है, अली के दिल के चैन है, दीन को पहचानने वाला कौन है, हुसैन है, बात को निभाने वाला कौन है, हुसैन है, जाने हक में सर कटाने के लिए, करबला में जाने वाला कौन है, हुसैन है, हुसैन है, नबी का नूर है, वो फातिमा का लाल है, अली के दिल का चैन है, मदीने की गवाह हर एक गली, हर एक गली है सदाए मौतो अब्दल वली, अब्दल वली मिट गया परसों कोई जालिम मजीद, जिंदा वो जाबित है बिने गली, हुसैन है, हुसैन है, नबी का नूर है, वो फातिमा का लाल है, अली के दिल का चैन है, दिन को पहचानने वाला कौन है, हुसैन है, बात को निभाने वाला कौन है, हुसैन है, जाने हक में सर कटाने के लिए, करबला में जाने वाला कौन है, हुसैन है, हुसैन है, नबी का नूर है, वो फातिमा का लाल है, अली के दिल के चैन है। ছোট ছোট করে গাইছি, কেন উর্দু তো, আর বাংলা যখন গাইব তখন ইনশাআল্লাহ পুরো গাইব। তো যে কোনো মহফিল শুরুর আগে ভাই একটু উত্তর দেবেন, একজনের প্রশংসা না করলে বিশেষ করে ইসলামিক মহফিল আমাদের একটু ত্রুটি খামি রয়ে যাবে, সেটা কে বলুন তো? সেটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি তারা দুনিয়ায় খাচ্ছি, তারা দুনিয়ায় পড়ছি, তারা দেওয়া সব রকমের নিয়ামত আমরা ভোগ করছি, কিন্তু আমরা এতটুকু সময় পাই না তারা প্রশংসা তারা তারিফ করার জন্য। তো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তারা তারিফ তারা প্রশংসার মাধ্যমে একটি হামদে বারি তারা পাঠ করে শোনাবো, সেই গজল কবি লিখছো। আল্লাহ তোমার এহসান করলে মওতের মুসলমান, আল্লাহ তোমার এহসান করলে মওতের মুসলমান, বেলাম নবী আর কোরআন তোমার অবদান, আল্লাহ তোমার এহসান করলে মওতের মুসলমান, আল্লাহ তোমার এহসান করলে মওতের মুসলমান, বেলাম নবী আর কোরআন তোমার অবদান, প্রত্যেকে ইবাদত করি, আমরা কার ইবাদত করি? মহান আল্লাহ রাব্বুল আলামিনের। তাই কবি লিখছেন, তোমার প্রতি ইবাদত তোমার কাছে চাই গো পানা, তোমার প্রতি ইবাদত তোমার কাছে চাই গো পানা, সঠিক পথে দেখা মতে ও গো খোদা রাব্বানা, তোমার প্রতি ইবাদত তোমার কাছে চাই গো পানা, সঠিক পথে তোমার এহসান করলে মওতের মুসলমান, আল্লাহ তোমার এহসান করলে মওতের মুসলমান, বেলাম নবী আর কোরআন তোমার অবদান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কিন্তু এ রুহু এ জান তারা আমানত একদিন তার কাছে পৌঁছে যাবে, তাই কবি শুনো, এ রুহু তোমার আমানত, এ জীবন তোমার দান, করেছো ঘোষণা নাকাত খালক নালে ইনসান, এ রুহু তোমার আমানত, এ জীবন তোমার দান, করেছো ঘোষণা নাকাত
ফলক নালে এহসান, আল্লাহ তোমার এহসান করলে মোদের মুসলমান, আল্লাহ তোমার এহসান করলে মোদের মুসলমান, পেলাম নবী আর কোরআন তোমার অবদান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, শহীদে কারবালার মঞ্জার অর্থাৎ শানিগস কাশিদা পাঠ করে শোনাবো, নাত রসুলও পাঠ করে শোনাবো, কিন্তু আজকে এই কলসা গ্রামে আমার এই কমিটি ভাইরা যে উদ্দেশ্য করে আজ এই সুন্দর মেহফিল করেছে, খাস করে ষোলোই মহরম হযরত ইমাম হোসেনকে উদ্দেশ্য করে, তো সেই